অনুষ্ঠিত হলো রংপুর জেলা পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। স্থানীয় পুলিশ লাইন মাঠে আয়োজিত এই ক্রীড়া প্রতিযোগিতার প্রধান অতিথি ছিলেন পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি হুমায়ুন কবির। সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে প্রধান অতিথি ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। এর আগে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী পুলিশ সদস্যরা আকর্ষণীয় মার্চ পাস্টে অংশ নেন। ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।